আমাদের অত্যন্ত শক্তিমান অভিনেতা বাবু ভাই, আমিও তারে বাবু ভাই ডাকি, তো তাকে নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। কারণ ছবি মুক্তি পাওয়ার পর যদি মানুষ জানতে পারে যে এই চরিত্রে তিনি অভিনয় করেছে, তাহলে সত্যি সত্যি একটু সমস্যা হতেই পারে। যেটা আমাকে রিয়াজ বলছিলেন যে তাকে হয়তো পুলিশ প্রোটেকশন টোটেকশন দিতে হতে পারে ভবিষ্যতে। আমার সৌভাগ্য হয়েছে এই ছবিটা দেখার, আমি দুবার দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং ছবিটা এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো, আমি দর্শক হিসাবে বলছি, এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো একটি ছবি। ছবি দেখতে গিয়ে কখনো কোনো ক্লান্তি কারো হবে না। ছবিটা এমন প্রোডাকশন হয়েছে, একেবারে এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো একটা ছবি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। ছবির সাধারণত সিনেমা শেষ হয় যে নায়ক নায়িকার মিলনের মধ্য দিয়ে, বেশিরভাগ সিনেমা। এই ছবি সমাপ্ত হয়েছে 15 আগস্টের ঘটনা দিয়ে, এবং সেটি দেখা খুব কষ্টকর। 15 আগস্টের আমরা তো কেউ 15 আগস্ট দেখিনি। 15 আগস্টের ঘটনা পর্দার মধ্যে দেখা, এটা হচ্ছে কত কষ্টকর সেটা না দেখলে বলা যাবে না। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে 15 আগস্টের ছবির শেষ দৃশ্য দেখছিলাম, এরপরে 7-8 মিনিট, কেউ 8 মিনিট হচ্ছে ওটাকে কী বলে, ছবির ক্রেডিট লাইন, সেটা প্রায় 8 মিনিট, থ্যাংকস যে সেটা 8 মিনিট করা হয়েছে। তাহলে এই যে ঘটনা দেখার পর যে মানসিক যে অবস্থা হয়, সেটা 8 মিনিটে একটু হিল হওয়ার একটা সুযোগ তৈরি হয়। ধন্যবাদ যে, কারণ সিনেমাতে সাধারণত 1-2 মিনিট হয়, 2 মিনিট অর 3 মিনিটস, লেস দেন 5 মিনিটস অলওয়েজ, এখানে 8 মিনিট। এবং এটা 8 মিনিট হওয়াতে আমি মনে করি সব দর্শকদের জন্য ভালো হবে যে তারা প্রকৃতস্থ হতে পারবে। সিনেমাটা তেমন একটি সিনেমা হয়েছে, সিনেমা বানাতে সময় লেগেছে 2 বছর প্রায়, করোনায় আমরা নানা প্রতিকূলতার মধ্যে ছিলাম, আবার অভিনয় ঢাকায়, তারপর আবার বোম্বেতে অভিনয় হয়েছে, ঢাকার বিভিন্ন লোকেশনে। আমি যখন ফুল সুইং অভিনয় চলছিল প্রথমবার বোম্বেতে আমি যখন সিনেমার সেটে যাই, তখন আমার মনে হচ্ছে আমি কোথায় আসলাম। আমি তো সিনেমার সেটটা পুরো একটা শহর বানিয়ে ফেলেছে অনেকটা, ইট ওয়াজ এ সিটি, অলমোস্ট এ পার্ট অফ এ সিটি। এবং যেখানে যেই বাড়িতে 71-এর মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, শেখ জামাল, তিনি পারে পালিয়ে গিয়েছিলেন, তো তাদেরকে রাখা হয়, সেই বাড়িটি বানানো হয়েছে। তা আমি একটা ছবি তুলতে চাইলাম এবং ছবি তুললাম সেই বাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু বাড়ির উপরে যে পাকিস্তানি ফ্ল্যাগ উঠছিল সেটা আমি দেখি নাই। তো এখন এই আমি আবার সেই ছবি কিন্তু কোথাও আমি প্রকাশ করিনি, আই ডিন্ট রিলিজ দ্যাট পিকচার, কারণ ছবি রিলিজ হওয়ার আগে সেই ছবি রিলিজ করাটা সমীচীন হবে না ভেবে আমি সেটি করিনি, এখনও পর্যন্ত করিনি। তো আমি দেখলাম যে পুরো একটা শহরের মতো বানিয়ে ফেলা হয়েছে সেখানে, এবং 32 নম্বরের বাড়ি, পুরো সত্যিকারত্বেই 32 নম্বরের একটা বাড়ি বানানো হয়েছে, রিয়েল বাড়ি, সামনে লেকও ছিল। এত কাজ এখানে করতে হয়েছে। এই ছবিটা একটা হিস্ট্রি, প্রিজারভেশন অফ হিস্ট্রি। যারা বঙ্গবন্ধুকে এবং আমাদের এই দেশের মুক্তি সংগ্রামকে জানতে চায়, ছবিটা দেখলে তারা সেটি জানতে পারবে অনেকটা।
তিন ঘন্টা সময়ের মধ্যে শুটিং হয়েছে, মনে হয় দ্য শুটিং ওয়াজ ডান ফর সিক্স আওয়ার্স আই থিঙ্ক অর মোর ইভেন মোর, এবং সেখান থেকে তিন ঘন্টা তুলে আনা হয়েছে, এবং তিন ঘন্টার মধ্যে পুরো আমাদের মুক্তি সংগ্রামকে নিয়ে আসা এবং পঁচাত্তরের মর্মন্তুদ ঘটনাকে নিয়ে আসা, এটি হচ্ছে ছবি নির্মাণের বড় মুনশিয়ানা। এত বড় একটি ঘটনা প্রবাহকে তিন ঘন্টার মধ্যে তুলে আনা এবং মানুষ সামনে সেটি উপস্থাপন করা, সেখানেই হচ্ছে ছবি নির্মাণের মুনশিয়ানা, সেখানেই পরিচালক এবং অন্য পরিচালকের মধ্যে পার্থক্য। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন ওয়ান ডিরেক্টর অ্যান্ড দ্য আদার ডিরেক্টর। থ্যাংকস টু শ্যাম বেনেগালজি। দ্বিতীয়বার যখন দেখি, কোনো বাড়ি আমি আরও যে কতবার দেখব আমি জানি না, কোনো বাড়ি কিন্তু আমার প্রথমবার দেখার পর একটা ছবি দ্বিতীয়বার দেখার সময় আগ্রহটা কমে যায় যে কোনো দর্শকের, এই ক্ষেত্রে মোটেও কমেনি, কমবেও না। আমি ছবি যখন মুক্তি পাবে তখন যে কতবার দেখব আমি জানি না সিনেমা হলে গিয়ে, এবং সেজন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমরা সেই দিনক্ষণ এখনও ঠিক করিনি, কারণ দুটো দেশ মিলে বিএফডিসি এবং এনএফডিসি মিলে সিদ্ধান্ত নিতে হবে, সেজন্য আমরা এখনও দিনক্ষণ ঠিক করিনি, বাট সহসায় আমরা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। এখন এটা যেহেতু ডিস্ট্রিবিউটরদের কাছে যাবে, তাদের সাথে আলোচনা করতে হবে। আমাদের ইচ্ছা আছে দুই দেশে যদি একই সাথে মুক্তি দিতে পারি ভালো হয়।